আসসালামু আলাইকুম। আজকে ছাদের উপরে চলে আসলাম, কিছু সবজি নিব, না ভুল বলছি, সবজি না ফল নিব। এই পেঁপে হলো অনেকদিন ধরে, আজকে দিন চার দিন ধরে খালি দেখতেছি হলুদই হইতেছে, হলুদ হইতেছে, কিন্তু মানে একদমই, আমি চাইছিলাম অনেকটা নরম হইব তারপর আমি পারবো, কিন্তু দেখি এতটা নরম হইতেছে না, নরম হওয়ার আগে যে কি জানি বুড়বুড়ি বের হইতেছে। তো ভাবলাম যে আর দেরি করা যাবে না, আজকে উঠায় মানে খাওয়া শুরু করি যে কেমন হয়েছে। তো দেখেন একসাথে তিনটা পেঁপে পাকছে, আরেকটা ছিল ওই যে মাঝখানে, এই যে মাছ বরাবর যেইখানে আরেকটা ছিল, তো গতকালকে মানে ওইটা উঠায় আনিছি, বলি যে ভিডিও করার আগে টেস্ট করে দেখি, মানে আর দেরি সইতেছিল না। তো এখানে দেখেন পেঁপে গাছের গোড়ার মধ্যে আমি অনেকগুলো অ্যালোভেরা লাগাইছি, অনেকগুলা বলতে এই অ্যালোভেরা তো একটা দুইটা লাগাইলে এখান থেকে অনেকগুলা চারা হয়, আমি এখানে মাত্র চার পাঁচটা লাগাইছিলাম, তারপরে দেখেন এখন যে কত চারা হয়েছে। তো যাই হোক, এই যে আমি ঝুড়ি নিয়ে কিন্তু চলে আসছি, ঝুড়িটা সবার আগে নিয়ে এসেছি কারণ এটার মধ্যে পেঁপে রাখবো, আর এই যে পেঁপেগুলো এখন আমি পারি, এগুলা আর একটু যদি গাছে রাখি আর একটু কালার হইব, কিন্তু আমার মনে হয় না রাখা ঠিক হইব কারণ পাখি ঠুকরাইতেছে, সেজন্য মানে উঠাই ফেলাইতেছি। এটা কি পারবো, মনে হইতেছে গাছেই থাকুক, মানে পারতে ইচ্ছে হইতেছে না, এত সুন্দর। আচ্ছা এটা পরে পারি, আগে এটা পারি। এটা একটু কালার হয়েছে, একদমই এখনো পুরোপুরি হয় নাই, পারবো কিনা চিন্তা করতেছি না, থাকবো। এই যে থাক, এটা পরে পারি, আগে এটা পারবো। আপনাদের একটা চাকু এনে আগে দেখাই, এটা দেখতেও সুন্দর, যদি আরেকটু নরম হইতো তাহলে মানে সুন্দর ভাবে কাটা যাইতো। যদি আরেকটু নরম হইতো তাইলে মানে আরেকটু সুন্দর বোঝা যেত। ভিতরের কালারটা কত সুন্দর, এটা যদি পাকতো রে ভাই, যে সুন্দর একটা কালার হইতো, কাঁচা থাকা অবস্থায় এই কালার। তো এই দুইটাই পারবো, বেশি পারবো না, ওইটা থাক, ওটা একবারে নরম হইলে তারপর কাটবো। এই যে না পারলে যে এখান থেকে পচে যায়, তো দেখেন পারার পরে কি সুন্দর একটা কালার ভিতরে। তো আজকের মতো এখানেই কমপ্লিট, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।